আজকে ভাত খাচ্ছি কালজিরা ভর্তা। এটা হলো মাছ, ঝিঙা, এটা কি ঢেঁড়স ভর্তা, আজকে ভর্তার মেলাস। আর এটা হলো তিল, সাদা তিল ভর্তা। ঘুরাতে ভাত খাচ্ছি আমরা এখন। আর এই যে বার্গারটা এখনো খাওয়া হয় নাই। কি পানি নেও নাই খাইতে বসছ? ভাত কম করে নিব, কারণ একটা বাজে ভাত খেয়েছি আমি, এখন এত ভাত খেতে পারবো না। আমি নিব একটুখানি কালোজিরা ভর্তা, নাও, আর এক টুকরা মাছ। রুই মাছ যা অফিস, সেটা আপনাদের ভাইয়া খাবে, যে খাচ্ছি নি, তো খালি গিয়ে থাকে সবসময়, তাই ভালো করে দেখাতে পারি না আপনাদের। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, আর এখন তো অনেক বাজে, গড়ি হাতে দিয়ে ঘুমাইছে দেখেন। এই যে গড়িটা খুলে নেয়, খাওয়া দাওয়া শেষ, সেরি করা শেষ, এখন এই যে রেস্ট নিচ্ছে বাবা ছেলে মিলে। ওনার কি ভিডিও করবো বলেন, ছোটো খালি গায়ে থাকে। বাবা ছেলে শোয়ার স্ট্যান্ডে, আর দেখেন এই যে ঘুড়িটা পড়তে পড়তে কি সাদা হয়ে গেছে না, এই জায়গায় দাগ হয়ে গেছে। আর দেখি ঈদের পরের দিন বরিশাল যাব, আমার নানা বাড়ি, খালা বাড়ি সব ওইখানে বরিশালে, তো তখন তো তাহলে ভিডিও করে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো, দেখাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে, আর যদি বেঁচে না থাকি তাহলে তো বাদ সব কিছু, তাহলে কবরে যে 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 গুণাগুলো করছি এগুলোর হিসাব দিতে দিতে শেষ। আর চুলটা কেটে আনতে হবে ঈদের আগে। এবার ঈদে আপনাদের ভাইয়ার কোনো মার্কেট হয় নাই এখন পর্যন্ত, আমাদের কিনা শেষ।